হ্যালো গাইস, ওয়েলকাম পাগলার এক্স। তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের অবস্থা কী, পথঘাট গেছে সব তলায়। আমি এই জন্য ইউটিউবে ঠিকমতো ভিডিও দিতে পারি না। এই যে আমাদের বাড়ি তো পুরোই তলানো, এই পাশে ঘের আছে, ঘের পুরোই তলায় গেছে, ঘেরের আর কোনো জায়গা নাই। এই সামনে দেখতে তলানো, আমি পানিতে নামতে চাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের পুকুর, তো পুকুরও পুরোপুরি তলায় গেছে। তো আমি একটু আগে এটা নেট দিয়ে আর কি ঠিক করে দিছি, যার কারণে পানি মানে মাছ বাইর করার কোনো ই নাই, কিন্তু ওই পাড়িতে যেহেতু তলা গেছে ওই পাড়িতে বাড়াতে পারে। তো সামনে দিকে তাকাতে দেওয়া হচ্ছে, সামনে তো আমার ভাবির বাড়ি, এখানে গেছে পুরো তলাইয়ে। ওই পাশে একটা ঘের আছে, ওর দিকে মনে হয় তেমন একটা সমস্যা হয় নাই। তুমি স্যান্ডেল পরার কারণে হাঁটতে পারতেছি না, খুলে রাখি। আর এদিকে আসলি বাবির বাড়ি, দেখতাম বাবির বাড়ির কি অবস্থা। ও বাবি, কত দূর তলালা, তলাইছো কত দূর দেখা যাক। তোমাকে ভিডিও করতেছি, আমাকে বাড়ি দেখা বানি। এই দেখেন, ওই জারল ফুটে তলালি পুরো যায়। এই দেখেন, জুম করে দেখাই, জারল ফুটে থাকলো স্যার, আমাদের বাড়িতে পুরো তলানো। আর এই পাশে যাও, কোনো গেড্ডা কোনো কাজে রাখছে। আর ওই পাশে তলানো, আর ওই পাশ বলতে তো একট, এই যে সোজা ডাইরেক্ট ওই পাশে বড়, এই ওই পাশ পুরো একট। তো আমাদের বাড়ি এখন আমরা পরিদর্শনে যাব। দেখেন পানির যে টান, পানির টানে একবার সব গেছে তলাইয়া। না তুমি দেখো না, মেলা মানুষ দেখছে নে। আর এই পাশে তো ও পাশে বড় লোকের বাড়ি, ও পাশে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, আগে কোনো ফেরা নাই। আর দেখেন পানি যায় কীভাবে, আমার রুম পুরো তলানো। গাই ধাতা যায় না। আমাদের বাড়ি তেমন একটা ভালো না, যদিও কোনো বিষয় না, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ঘর বান্দার ইচ্ছা। গাছগাছালি সব গেছে, ঘরের ভিতরে যাওয়া যাক। ঘরের ভিতরে সব গেছে, সব তলানো, আমন মেশিন এখানে তলানো। ভিতরটা যাও কাছে কোনো মতে মতে, কিন্তু যে এই যে আমার রুম শেষ, রুমে এখন গেছে পুরো তলানো রুম। সব কিছু করে উঠে রাখছি, মোটামুটি যাই হোক। দেখেন তলে সব জায়গা পানি, একশ পানি। বাড়ির পিছন দিক গেলে শিখানো পানি, সব ও আব্বা কে গেছে। তা আগের বার কখন গেছিল, আগের বার কোন জায়গায় গেছিল? এ নো না, তুই ঠাই ভাইস, তুই তো ঠাই ভাইস। হাই রান আঠুশো মানুষ, সব কিছু চলা গেল। হ্যাঁ কেউ না, আরে এটা হচ্ছে ইসির ভিডিও। সব চলাম, ও পাশে তো পুরো একর, তো ও পাশে কোনো ই নাই। যদি আমার ফোনের ক্যামেরাটা বেশি ভালো নর্মাল, সেই জন্য ঠিক মতন ভিডিও ক্লিয়ারলি আসে না। তো দেখেন ও যে পানি, সব জায়গায় পানি, পানি আর পানি, মানে এমন বৃষ্টি হয়েছে যে সব কিছু ডুবে গেছে। আর খালে এতটাই জ্বর যে পানি, মানে সবটা পানি ভরে গেছে। আমাদের ওই পাশে বড় খাল, ওই খাল দিয়ে আর কি সব পানি এদিকে আসে। দেখেন এই গেটটা ছিল পুরো ডুবনো, হয়তো একটু পানি টান দিছে, সেই জন্য অনেক কম দেখাচ্ছে পানি।
এই যে এই পাশে আমি যখন আমাদের ওই পাশে কাজ করতেছিলাম তখন বলছিলাম যে আসেন, ঠিক করে সে আসি না, এই জন্য যেটুক তলানো তলাইছে, এখন পানি অনেকটা কমছে। তো আজকের ভিডিও এই তোমার, তো সবাই ভালো থাকেন, আমিও যাই, আল্লাহ হাফেজ।